হ্যালো, আসসালামু আলাইকুম। পুষ্পান ব্লগে সবাইকে আমন্ত্রণ। সবাই ভালো আছেন নিশ্চয়ই, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসছি কি আমরা শিং মাছ দিয়ে আলু রান্না, শিং মাছ আলু দিয়ে টমেটো দিয়ে রান্না। তো এর জন্য আমাদের যা যা লাগছে, শিং মাছ, আলু, টমেটো। এটা টমেটো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজে সংরক্ষণের রেসিপিটা যদি কেউ জানতে চান যে ফ্রিজে কীভাবে টমেটো রাখবেন, আমাকে ইনবক্স করে আমি বলে দেবো। টমেটো লাগছে, পেঁয়াজ কুচি, আদা রসুন একসাথে পেস্ট করে রাখা লাগছে, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া লাগছে, জিরে গুঁড়া লাগছে, রান্না তেল, যে যেরকম রান্না তেল খান, সয়াবিন তেল, অলিভ অয়েল, রাইস ব্র্যান, সরিষা তেল, যে যেরকম খান সেরকম। আচ্ছা, রান্না চলে যাচ্ছে, চলে আসছি। শিং মাছটাকে সুন্দর করে ধুয়ে নেবেন, কারণ শিং মাছ যদি কালো থাকে দেখতে, রান্না করতেও দেখতেও খারাপ লাগে খেতে। তো অনেক, আর যদি শিং মাছটা খুব সহজ পদ্ধতিতে ধোয়া যায় কোনো রকমের ঝামেলা ছাড়া, অনেকে আছেন কুটা গাছার ভয়ে, মানে এই ঘষার এই শিং মাছের এই কালো পরিষ্কার করার জন্য অনেকে আমরা রান্না করে খেতে যাই না। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। এটার জন্য খুব সহজ পদ্ধতি আছে, যেভাবে করলে হ্যাসাল কম হবে, খুব অল্প সময়ের মধ্যে আপনি রান্না করতে পারবেন। সেরকমই একটা শিং মাছ পরিষ্কারের ভিডিও আছে আমার, আপনারা যদি ইনবক্স করেন আমি বলে দেবো, বা ওটার জন্য একটা ভিডিও করে দেবো। তো কড়াইটা গরম হয়ে গেছে আমার, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, যে যেমনটা খান। তো সরিষার তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো এই ভাতের পেঁয়াজ ভাজার জন্য এর মধ্যে আমি চাইলে সামান্য একটু লবণ দিয়ে দিতে পারি, যেন তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। হ্যাঁ, রান্না থেকে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, যখন রান্না করবো তখন একটু কমিয়ে দিব। অনেক ইচ্ছে করলে পেঁপে দিয়ে রান্না করে, সবজি দিয়ে রান্না করা যায়, টমেটো আলু দিয়ে রান্না করা যায়, শুধু ঝোল খাওয়া যায়। শিং মাছ তো প্রচুর আপনার রক্ত, যাদের রক্ত স্বল্পতা আছে, যাদের ভিটামিনের অভাব আছে, তো সব দেশি শিং মাছ যদি কিনতে পাওয়া যায়, একটু সাইজে ছোটো হলে দেশি শিং মাছগুলি ভালো হয়, তো ওইগুলিতে রক্তর জন্য খুব ভালো, বাচ্চাদের জন্য খুব ভালো হবে। তো ওরকম দেখে এনে রান্না করা যায়, পেঁপে দিয়ে রান্না করতে পারেন, তখন আপনি হলুদ মরিচ দিবেন না, তখন একটু আপনার সামান্য একটু হলুদ গুঁড়ো আর আদা রসুন দিলেই হয়ে যাবে, ঝালটা কম দিলেই হয়ে যাবে। সাদা রান্না করা যেতে পারে, যারা অসুস্থ তাদের জন্য ওরকম কম মশলা দিলে দিলে। আর টমেটো দিলে একটু মাছের মধ্যে টমেটোর স্বাদটা ভালো আসে, মাছটা খেতেও ভালো লাগে। আর যদি কারো ঘরে টমেটো না থাকে সেটা না দিলেও কোনো সমস্যা নেই, এটা অপশনাল। আর আমি ধনে গুঁড়োটা দিয়েছি কারণ আমার এখন ধনে পাতাটা নাই ঘরে, এই জন্য আমি ধনে গুঁড়োটা দিয়েছি। আর যাদের ধনে পাতা আছে দিবেন, তাদের আর ধনে গুঁড়োটা দিতে হবে না। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, এখন যা যেরকম ঝাল হলুদ খেতে চান ওরকম পরিমাণ মতো নিয়ে দেবেন। নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, এর জন্য আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি,
অনেকে চাইলে শিংমাছটাকে আপনার একটু হলুদ মরিচ দিয়ে বা একটু হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিতে পারেন, ভেজে উঠিয়ে রেখে তারপর এটা নিতে পারেন। আমি আজকে রান্না করছি কষিয়ে, কারণ এই মশলাটা যখন ভাত শুকিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু। টমেটোটা রান্না করার সময় দিয়ে দিলে গলে যাবে, তো ফ্রিজে তো দু তিন মিনিট পরে তো গলে যাবে। সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আলুটাকে, যেহেতু আমার মাছটাকে আগে কষিয়ে নিয়েছি, একটু আলুটাকে পানি নিয়ে কষিয়ে নিচ্ছি, এর জন্য আমি একটু ঢুকে ঢুকে দিচ্ছি আলুটা তাড়াতাড়ি হয়ে যায়। কষিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি, 5-6 মিনিটের জন্য আমি এটা ঢাকনা দিয়ে দিয়ে দিই। তো চলে আসলাম 5-6 মিনিট পর, দেখি অবস্থা, এই যে দেখুন টমেটোটা একদম গলে গেছে, আলুটা কি অবস্থা, হ্যাঁ আলুটাও নরম হয়ে গেছে, টমেটো আর আলুটা কষে গেছে আমার। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো পুরোর মতো, আমাদের যতটুকু আমরা ঝোল লাগবো তার থেকে একটুখানি বেশি পানি, যেন মাছের সাথে আলুর সাথে টমেটো এগুলো সব মিশছে, যতটুকু থাকবে ততটুকু আমাদের ঝোলটা রাখবো। ঝোলে আমি যতটুকু ঝোল চাবো তার থেকে একটু বেশি দেবো, যেন রান্না একটু সিদ্ধ হওয়ার জন্য অতটুকু বেশি লাগবে। এ সময় কিন্তু আগুনটা আমার একটু লোতেই আছে, কারণ আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এটাতে পানি, যে যেরকম ঝোল খান ওই রকম পরিমাণ মতো পানি দিয়ে দেবেন থাকবে। তারপর দিয়ে দেবো মাছটা, এখন দিয়ে দেবো এর মধ্যে কাঁচামরিচ, ঝালটা যার যার পরিমাণ মতো দিয়ে দেবেন, আমি তো ঝাল কম খাই। এবং এখন এটার মধ্যে দিয়ে দেবো ঝোল, ঝোলের পানিটা ভালো চলে আসছে, এখন আমি এর মধ্যে আমার সেই কষানো মাছগুলি দিয়ে দিচ্ছি, শিং মাছটা আস্তে করে উপর থেকে দিয়ে দিতে হবে। এখন এটা আরও 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেবো, যেন আমার পুরোপুরি মাছটা আলুর সাথে সিদ্ধ হয়ে সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর 10 মিনিট লাগবে আমার এটা রান্না করার জন্য, তো এটা আমি সব কিছু সম পরিমাণে দিয়ে দিয়েছি। আর একটুখানি লবণ দেখে নেবেন, লবণটা যদি কারোর কম বেশি লাগে তো একটু লবণটা দেখে নিই কী অবস্থা আমার, আমার পারফেক্ট হয়েছে, লবণ আর লাগছে না। এখন লবণটা যার যার পরিমাণ মতো দেখে নেবেন। এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 10 মিনিট পর, চলে আসছি 10 মিনিট পর, দেখুন ঝোলটা কতটুকু শুকিয়ে গেছে। আর মাছ কড়াইতে দিয়ে একদম হয়ে গেলে তখন তো নরম হয়ে যায়, তখন যেন খুব জোর দিয়ে নাড়া দিবেন না, তখন এরকম দুপাশ থেকে ধরে ননস্টিক হোক আর এরকম কড়াই হোক যেটাই হোক এরকম করে ঝাঁকিয়ে দেবেন, একটু নড়িয়ে দেবেন, তাহলে দেখুন পুরোটাই মিক্সড হয়ে যায়। এবার দেখি আমার আলুটা কী অবস্থা, হ্যাঁ ঠিক আছে, আর একটু লবণটাও দেখে নিই, ফাইনালি লবণটা কীরকম হয়েছে, ঠিক আছে একদম পারফেক্ট হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে যাচ্ছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হলো শেষেই দেওয়ার জন্যই জিরা গুঁড়ো, জিরাটাকে ভালো করে ভেজে ভেঙে নেবেন, ওই জিরাটা অনেক টেস্ট হয়, ঘ্রাণটা খুব ভালো হয়।
তরকারিতে আর যদি ধনে পাতা থাকে তাহলে উপরে দিয়ে ধনে পাতা দিয়ে দেবেন যেহেতু আমি এখন দিতে পাচ্ছি না ধনে তাই গুঁড়া দিয়েছি ধনা গুঁড়ো দিলেও আপনি ধনে পাতাটাও দেওয়া যাবে এখন আমার যেহেতু ধনে পাতাটা নাই তো আমি গুঁড়োটাই দিয়ে দিয়েছি এভাবে আমি আরও 5 মিনিট রান্না করব আর একটু ঝোলটা শুকাবে যেহেতু ধনে জিরা গুঁড়া দিয়েছি না ওই গুঁড়োটা যেন গ্রামটা যেন ছড়ে এই জন্য আমি 5 মিনিট রেখে দেবো তো হয়ে গেলো আমাদের চুলাটা অফ করে দিচ্ছি তো হয়ে গেলো আমাদের শিং মাছ দিয়ে আলু টমেটো দিয়ে রান্না ঝোল আমি একটু সামনে থেকে দেখে দিচ্ছি এখন শিং মাছ রান্না ধোয়া উঠছে গরম গরম ভাতের সাথে শিং মাছটা খেয়ে নেবেন আর আপনারা অবশ্যই ট্রাই করলে আমাদেরকে জানাবেন কেমন হয়েছে আপনাদের কমেন্টস জানলে বা আপনারা কীরকম চাচ্ছেন ওরকম জানলে আমরা দরকার হলে ওইরকমভাবে করার চেষ্টা করব তো নেক্সট আমাদের কোনো ব্লগে করলে যেন আপনারা পান বেল আইকনে টিপ দিয়ে রাখবেন দেখুন একটা রেড রঙের ছোট একটা বেল আইকন আছে ওটাতে টিপ দিয়ে রাখলে ওইখানটাতে তো আমাদের নেক্সট যত আপডেট ভিডিও বা নতুন কোনো আপডেট ভিডিও দিলে আপনারা দেখে দেখতে পারবেন তো আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহর কাছে সবসময় বলে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখো আর অবশ্যই ঘরে যতটুকু থাকা বেরোন প্রয়োজন ছাড়া বেরোনোর চেষ্টা করবেন না আর সবাই সুস্থ থাকবেন মাস্ক ব্যবহার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম